আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। চলমান আবহাওয়ার পরিস্থিতি দেশের দক্ষিণাঞ্চলে বয়ে যাচ্ছে দমকা হাওয়া, এছাড়া দেশের বেশিরভাগ অঞ্চলে বৃদ্ধি পেয়েছে শীতের আমেজ। তো আগামীকাল শুক্রবার 20 জানুয়ারি কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া, কী জানাচ্ছে আবহাওয়ার মডেল, বিস্তারিত লাইভ দেখাবো, অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে সর্বশেষ গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি স্যাটেলাইট মোডে নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন দেশের আকাশ বেশিরভাগ স্থানে পরিষ্কার অবস্থা রয়েছে, তবে এদিকে খুলনা, কলকাতা, ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে আকাশে ধোঁয়াশাময় পরিস্থিতি রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে না, দেশের কোথাও বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে না, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এই মুহূর্তে বঙ্গোপসাগরে একদম নিরাপদ অবস্থা রয়েছে, কোনো ধরনের ঘূর্ণাবর্ত, লঘুচাপ, নিম্নচাপ নেই, উত্তাল পরিস্থিতি নেই। আমরা সরাসরি আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে চলে যাব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চলে, এই যে দেশের দক্ষিণাঞ্চলে এখানে কক্সবাজার, তারপর এখানে কুতুবদিয়া, টেকনাফ, তারপর চকরিয়া এখানে রয়েছে, মহেশখালী, তারপর এখানে কুতুবদিয়া, তারপর চকরিয়া, লামা, আলিকদম, এই সমস্ত জেলাগুলো, এই যে এই সমস্ত জেলাগুলোর উপর উত্তর দিক থেকে কিছুটা দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আগামীকাল 20 জানুয়ারিও কিছু কিছু স্থানে দমকা হাওয়া অব্যাহত থাকবে, তবে বেশিরভাগ অঞ্চল থেকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো শৈত্যপ্রবাহ আমরা এই মুহূর্তে যদি দেখাই, আজ 19 জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা অনুভব হচ্ছে। এখানে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে মাদাম, কিশোরগঞ্জ, লাকাই, মৌলভীবাজার, সিলেট, এই সমস্ত জায়গাগুলোর পর, এছাড়া বিশ্বনবাপুর, এদিকে রয়েছে বাগমারা, প্রচণ্ড ঠান্ডা অনুভব হচ্ছে। রাজীবপুর, বগুড়া, তারপরে এদিকে সরিষাবাড়ি, তারপরে এখানে সিংড়া, পাবনা, এখানে রয়েছে নাগরপুর, ফরিদপুর, টাঙ্গাইল, এদিকে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, তারপর মাদারীপুর, এখানে রয়েছে মতিহাট, বরিশাল, এই সমস্ত জেলাগুলোর উপর অলরেডি শীতের আমেজ অব্যাহত রয়েছে। তো পাবনা থেকে শুরু করে রাজশাহী বিভাগের বেশিরভাগ অঞ্চলে শীতের আমেজ অলরেডি রয়েছে। রংপুর বিভাগের উপর এক ধাক্কায় তাপমাত্রা অনেকটাই নেমে গেছে, প্রায় 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নেমে গেছে, প্রচণ্ড শীত অনুভব হচ্ছে। ঠাকুরগাঁও, দিনাজপুর থেকে শুরু করে এই সমস্ত জেলাগুলোর উপর তাপমাত্রা অনেকটাই নেমে গেছে, সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে এদিকে দেশের দক্ষিণাঞ্চলে টেকনাফ বিভাগের উপর, সেখানে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো আগামীকাল 20 জানুয়ারি দেখতে পাচ্ছি আগামীকাল শীত কিছুটা প্রশমিত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, এই সমস্ত জেলাগুলোর উপর অলরেডি শীতের আমেজ অব্যাহত থাকবে। ঢাকা, তারপর কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিহাট, এই যে বরিশাল, এখানে রয়েছে পিরোজপুর, তারপর লালমনিরহাট, এই সমস্ত জেলাগুলোর উপর অলরেডি শীতের আমেজ অব্যাহত থাকবে। এছাড়া পরিচুটি উপজেলা, কাকড়াচুরি, এদিকে রয়েছে লামা, আলিকদম, এই যে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, উপকূলীয় কিছু কিছু অঞ্চলে অলরেডি শীতের আমেজ অব্যাহত থাকতে পারে। বায়ু মোড়ে চলে যাচ্ছি আমরা। আগামীকাল দেশের উপর সর্বোচ্চ বাতাসের চাপটা কতিপেক পর্যন্ত, এই যে কত পর্যন্ত অব্যাহত থাকবে, আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ বাতাসের দমকা হাওয়া আকার থাকতে পারে প্রায় এই যে 30 কিলোমিটার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়া এদিকে দেখতে পাচ্ছি এই যে চট্টগ্রাম বিভাগের দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ বাতাসের দমকা গতিপেক থাকতে পারে প্রায় 27-28 ডিগ্রি সেলসিয়াস, এই যে 27-28 কিলোমিটার পর্যন্ত। এছাড়া এদিকে পাহাড়ি অঞ্চলে সর্বোচ্চ বাতাসের গতিবেগ থাকবে 12 কিলোমিটার পর্যন্ত। এদিকে খুলনা, এখানে বরিশাল, খুলনা, এই সমস্ত জেলাগুলোর পর প্রায় 23 কিলোমিটার বেগে উত্তর দিক থেকে হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া এদিকে ঢাকায় 17 কিলোমিটার, কুমিল্লা 19 থেকে 20 কিলোমিটার পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া সিলেটের উপর সর্বোচ্চ বাতাসের গতিবেগ থাকবে প্রায় 12 কিলোমিটার বেগে পশ্চিম দিক থেকে, এবং ময়মনসিংহ বিভাগেরও পশ্চিম দিক থেকে 17 কিলোমিটার বাতাসের গতিবেগ থাকতে পারে। খালাই, রংপুর, এই সমস্ত জেলাগুলোর উপর 12 কিলোমিটার সর্বোচ্চ বাতাসের গতিবেগ থাকতে পারে পশ্চিম দিক থেকে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর একদম স্বাভাবিক অবস্থায় রয়েছে। তো এই হচ্ছে মূলত আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।